আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে শীতের স্পেশাল বাঁধাকপি ভাজা। এই বাঁধাকপিটা আজকে আমি শীতের নতুন আলু, গাজর, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি দিয়ে ভেজেছি। এই ভাজাটা দিয়ে পরবর্তী ভিডিওতে আমি আরও একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ভেজিটেবল রোল। আপনাদের সবার কাছে এই রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, এভাবে বাঁধাকপিটা ভেজে দেখবেন একবার হলেও, খেতে কিন্তু খুবই মজা। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি বাঁধাকপি ভাজা রেসিপির মূল প্রসেসিংয়ে। আমরা প্রথমে বাঁধাকপি ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 5-6টা রসুনের কুয়া কুচি করে। এরপর আমি পেঁয়াজ রসুন গুলাকে একটু সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স, পেঁয়াজ রসুন গুলা ভাজতে ভাজতে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে ভেজিটেবল রোলের ছোট্ট একটা সিন আপনাদেরকে দেখাবো, যেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব তারই কিছু অংশ। পেঁয়াজ রসুন আমার সফট করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব একটা বড় সাইজের ফ্রেশ টমেটো কিউব করে। এরপর দিয়ে দেব 6-7টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা দিয়ে আমি অল্প একটু ভেঙে দিয়েছি, যাতে ঝালটা না বেরোয়, শুধু ফ্লেভারটা বেরিয়ে আসে। এরপর আমি সবগুলো উপকরণ নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে টমেটোগুলো একদম মিশে যায়, একদম ম্যাশ হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন ধনিয়া ও জিরার গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন ভাজা গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলো মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 4টা বড় সাইজের আলু, একদম কুচি করে কেটে নিয়েছি। এরপর আলুটা দিয়ে আমি মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আলুটা একদম ভাজা ভাজা হয়ে যায়। এটা হচ্ছে শীতের নতুন আলু। কয়েক স্টেপ করে রেস্ট নিয়ে নিয়ে আমি আলুগুলাকে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 2 বাটি পরিমাণ বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি একদম কুচি কুচি করে কেটেছি আলুর মতো করে। এরপর আমি আলু আর বাঁধাকপিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব, মিক্স করতে করতে ভেজে নেব। বাঁধাকপিটাকে আমি আগে কেটে পানিতে ধুয়ে একটা ঝাঁকার মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আগে থেকে ধুয়ে ঝাঁকার মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিতে, না হলে কিন্তু বাঁধাকপিটা ভাজার সময় পানি বেরিয়ে আসবে। দেখে নিচ্ছে, বুঝতে পারছেন, আমি কিন্তু আগে থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি, এই জন্য আমার বাঁধাকপি থেকে কোনো পানি বের হয়নি। এরপর আমি নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি, আর বাঁধাকপিটাকেও একদম সফট করে নিয়েছি। এরপর আমি ঢেকে দিয়ে বাঁধাকপিটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব চুলাচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উল্টিয়ে আবারও বাঁধাকপিটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরকম করে 2-3 স্টেপ করে ঢেকে দেব আর ঢাকনাটা উল্টিয়ে নেড়ে ছেড়ে দেব। এরকম করতে করতে বাঁধাকপিটা আমার ভাজা হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে, বুঝতে পারছেন, বাঁধাকপি আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1টা মাঝারি সাইজের গাজর। গাজরটাকে আমি এরকম লম্বালম্বি করে কেটেছি। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ
স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি, সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই পেঁয়াজকলি আর গাজরটা একদম সবশেষে দিতে হবে, না হলে কিন্তু গাজর আর পেঁয়াজকলিটা একদম সেদ্ধ হয়ে যাবে, কালারটা একদম নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য আমি সবশেষে দিয়ে 5-6 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার শীতের নতুন আলু দিয়ে বাঁধাকপি ভাজা। এরপর আমি বাঁধাকপিটাকে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখে নিচ্ছে বুঝতে পারছেন বাঁধাকপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা ঝরঝরে হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের বাঁধাকপি ভাজা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, এই বাঁধাকপি ভাজা দিয়ে আমি কিন্তু ভেজিটেবল রোলটা বানাবো। আজকে আমি শুধু বাঁধাকপি ভাজাটা শেয়ার করলাম, আসছে ভিডিওতে আমি বাঁধাকপি দিয়ে ভেজিটেবল রোলটা শেয়ার করব, তারই কিছু অংশ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে থাকুন তাহলে পরবর্তী ভিডিওর কিছু অংশ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।